মেজবাবু এই তো এই তো মল্লিক বসে কোথায় গোবিন্দ অধিকারী দল কোথায় তারা এখনো এসে পৌঁছায়নি তাদের নৌকা কি একেবারে নিখোঁজ হয়ে গেল নাকি মশাই মাঝি মল্লারা বরং চারিপাশটা একটু খবর নেই অধিকারী মশাইদের নৌকো বোধহয় অন্ধকারে পথ হারিয়েছে তাদের একবার খুঁজে দেখুক হ্যাঁ সে তো দেখতেই হবে কিন্তু এতগুলো লোক তারা সেই সন্ধ্যে থেকে বসে আছে গোবিন্দ অধিকারীর পালা দেখবে বলে তাদের আমি কি উত্তর দেবো আমি তাদের মুখ দেখাতে পারবো আগে সেজবাবু আমি বলি কি আমরা বরং আরেকবার ঘাটে যাচ্ছি গিয়ে বরং কিছুক্ষণ অপেক্ষা করি যদি ওনারা এসে পড়েন হ্যাঁ ঠিক কথা মল্লিক মশাই চলুন আমি আপনার সঙ্গে যাই সকলে গিয়ে গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকো অপেক্ষা করো আর আমি এখানে লোকজন সামাল দিই কি করবো আমি বুঝতে পারছি না শুনছেন আপনার আবার কি হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একা কথা কইছেন কেন মাথা কানে একেবারে গেল নাকি আপনার হ্যাঁ তামাশা করো আর কি করবে গোবিন্দ অধিকারীর দল তারা এখনো এখানে এসে পৌঁছয়নি তাদের নৌকো নাকি নিখোঁজ আর ওদের ওদের পালা গানের যে মূল গায়ক সে সেই নৌকোতে ছিল বুঝতে পারছি না কি করব মামা সে কি কথা মথুর এখন তাহলে কি করবে আচ্ছা নৌকো খুঁজতে নৌক গেছে তো হ্যাঁ মা মল্লিক মশাই মাঝিদের পাঠিয়েছেন আমি পালা গানেরও সময় পাল্টে দিয়েছি ভাবলুম তাতে একটু সময় পাওয়া যাবে তার মধ্যে নৌকোর কোনো খোঁজ পাবো কিন্তু না নৌকোর কোনো খোঁজ পাওয়া যায়নি